কর ইবাদত উস খুদা কি জো তুজে পয়দা কিয়া, কর নেবু সর সামনে উস জাত কি জো সব দিয়া, কর দাই যদ মর তেরা আজ নস্ত গস আজ বড়ায়ে আপ বাসি হক বরসত, তা তো বাসি বন্দাই মাহবুব বাস বাহিয়া ও বাসিখা ও জুদ বাস। ও আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে সব কিছু দান করেছে, আসমান দিছে কে ভাই, জমিন দিছে কে, আপনারে দিছে কে, আমার হাত আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত দুনিয়ার অক্সিজেন যা আছে দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য করেছেন। আল্লাহ একমাত্র মানুষ আল্লাহর গুলামি করবে, আল্লাহ তামাম জাহানকে আল্লাহ দান করেছেন, নিজামটাকে আল্লাহ সুন্দর করে সাজাই দিয়েছেন, একটাই মাত্র কারণ মানুষ রে তুমি আল্লাহর গুলামি করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ইবাদত করো। তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো কিছুদিনের ভিতরে, যদি তুমি আল্লাহর গুলামি করে তোমার মালিক তোমার প্রভুকে সন্তুষ্ট করে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা অল্প সময় দিলাম দুনিয়ার জগতে, অল্প সময়ের ভিতরে তুমি আমার ইবাদত করে যখন তুমি কবরে আসবা, তুমি কবরে আসতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি হব না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب سنادنا ومعشوقنا ومحبوبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كتابه القديم وفي فرقانه الحكيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا يا أيها الناس اعبدوا ربكم خلقكم والذين من قبلكم لعلكم تتقون
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا حملت الجنازة فوق الأعناق ترفرف الروح فوق النعش وتقول يا أهلي يا أولادي يا من سكنتم ديارنا وأقسمتم أموالنا لا تغرنكم الدنيا كما غرتني وإني جمعت المال من حلال وحرام فالمال لكم والحساب علي أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে দুরুদে কারিমা পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله خصاله صلوا عليه كريم السلام জায় জামিল শিয়াম নবীউল বরায়া শাফিউল উমাম ইমামে রাসুল পেশওয়ার সাবিল আমিন খুদা মুহাম্মদ জিবরাইল ইয়তিমকে নাকর দাপর আদর কুতুব খান সেজ মিল্লাত বসস্ত বালাঘল হলা খেসালিহি সল্লু ভাই। আমরা মহব্বতের সাথে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন প্রভুর নামে জিকির করি, লা ইলাহা কেন রে ভাই, ভারি গড়ে বসে আয়াছ জিখিরের বজিলে সে আসো কেন ও যুবক ভাইয়ারা মুরব্বী ভাবাড়া রাস্তা কাটায় দেখ সেদিক ঘোড়া ফেড়া খড়ে ভারী গড়ে বিবি বাচ্চা নিয়ে আনন্দ উল্লাসে মত্ত দেখে দুখারে বসে বসে গল্প করছ তোমার মহামূল্যবান সময়টাকে নষ্ট করছ তুমি কোরআনের মজলে সে আসো না এমন দয়াল প্রভুর নামটি খেলো লইলে না আজ রাইলে সে ধরবে যেদিন অবয় হাতে পায়ে বাঁধবে সেদিন আজ রাইলে সে ধরবে যেদিন বাইরে হাতে পায়ে বাঁধবে সেদিন অথমার মাতা বিধাতা রাইহার ভে রাখতে পারবে না
ও তোমার ছেলে মেয়ে তারা নামে রাখতে পারবে না, এমন দয়াল প্রবর নামটি কেন লইলে না? কেন রে ভাই বাড়ি ঘরে বসিয়া আছো, জিকিরের মজলিসে আসো না, এমন দয়াল প্রভুর নামটি খেল লইলে না? আমরা জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহর কালাম যখন কোন বান্দা তেলাওয়াত করে ঈমান বাড়ে। আল্লাহর কালাম যত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর কালামও তত বড়। আল্লাহু আকবারের আওয়াজও হতে হবে তত বড়। আর মানুষের জবানের আওয়াজ, মানুষের জবানে যা কিছু বাহির করে আল্লাহ সবটি কথা সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দার জবানে যা কিছু বাইর হয় সবটা কথা আমি সংরক্ষণ করে রাখি, হেফাজত করে রাখি। সুবহান। জিকির সম্পর্কে আল্লাহ আরেকটা আয়াতে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেছেন ও মুসলমান যুবক ভাই রে মুরব্বি বাবাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সামনে যখন, ইমানদারের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তেলাওয়াতের কারণে বান্দা ইমানদার যখন তেলাওয়াত শুনে সাথে সাথে তাদের ঈমান আস্তে আস্তে বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বিশ্ব নবী রহমতের নবী
দুনু জাহানের নবী, দুনু আলমের নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, হাবিবে কিবরিয়া বিশ্ব নবী, আপনি সুসংবাদ দান করুন বিনয়ীদেরকে, আপনি সুসংবাদ দান করুন জিকিরকারীদেরকে, আপনি সুসংবাদ দান করুন দরজশীলদেরকে, আপনি সুসংবাদ দান করুন নামাজীদেরকে, আপনি সুসংবাদ দান করুন। আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের জন্য যা কিছু আমি আল্লাহ দান করেছি, অগণবিজি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর দেওয়ার রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, তাফসিরুল কুরআনে খরচ করে, ওয়াজ মাহফিলে খরচ করে, মসজিদে মাদ্রাসা নির্মাণ করে, আল্লাহর নবী গো আপনাদেরকে সুসংবাদ দান করুন, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, আইয়ুহাল মুখতালু ফি যাউবিল আমান ওয়াল মুবাহি বিতারাজান ফিল হুলাল والمجاري في ميادين الخلا قد دنت منك برارات الأجل أنت في تيه العمى تبغي المنى والمنايا كشرت ناب الوجل أنت في لهو وزعب تجتني من ثمار موبقات من أقل কাম তুরাজ্জি ফি হায়াতিম মা সফাত কদ দা কাম তুরাজ্জি ফি হায়াতিম মা সফাত ওয়াল কাদা ফি জাফনি গামদাত তিওয়াল কাম তামিলু আও তামিদু মুতরিফান ফি রিদাইম মিন শাবাবিম মুকতাবাল। কবি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি অন্তরের জন্য হীন মরু প্রান্তরে তোমার সিয় বাসনা পূরণ করতে চাচ্ছ, এই জগতের খেল তামাশা দুনিয়া আনন্দ উল্লাসে সৌন্দর্যে মত্ত হইয়া এমন ফল তুমি সঞ্চয় করাচ্ছ বান্দারে, এমন ফল তুমি সঞ্চয় করছো যা ভক্ষণকারীকে ধ্বংস করে সারে। ও সাপারতলার ভাইয়ের আমার, কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি আর কতদিন দীর্ঘ জীবনের বাসনায় থাকবে, দীর্ঘ লম্বা জীবনের বাসনায় আর কতদিন থাকবে, অথচ এই জীবন বেজাল মুক্ত নয়, যৌবনের চাদর পরিধান করে আর কতদিন দুনিয়ার প্রতি আকৃষ্ট হইয়া দুনিয়ার বিলাসিতা জীবন জীবন যাপনের দিকে ধাবিত হবে। হে দুনিয়ার মুসলমান, আর কতদিন আর কত কাল প্রেমালাপের রজনী কাটাবে, হে পৌঢ় হে মধ্যবয়সী, যুব যৌবন কাল চলে গেছে, ও বান্দা তুমি মধ্য বয়সে পড়েছ, আর কতকাল প্রবৃত্তির অনুরাগী হবে, নফসের দুকায় মত্ত থাকবে, হে দুনিয়ার মুসলমান, তুমি আর কতদিন মধ্য বয়স হয়েছে, আর কতদিন দুনিয়ার দুকায় থাকবে, অথচ তোমার বার্ধক্যের সাদা চুল চমক মেরেছে তোমার মাথায়, মরণের টিকিট এসে গেছে, কবরে যাওয়ার কবরে যাওয়ার জন্য তোমার ইশারা এসে গেছে। হে বান্দা, ও দুনিয়ার মুসলমান, দুনিয়া দৌলত খালি ময়দান খালি মাঠ, ওই মাঠে ওই দিকে ইঙ্গিত করে কবি বলেন, হে স্বর্ণ মাঠের প্রতিযোগী, হে স্বর্ণ মাঠের প্রতিযোগী, দুনিয়াটা স্বর্ণ ময়দান, তুমি কি অবগত নও যে তোমার মরণের তিক্ততা অতি সন্নিকটে,
মরণ টামডার দূরে না কাছে? কাছে না দূরে? মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌত গৌতম দূর না সমজ মৌত হে ঘর দম করি গিব, ফিরি নেহি মহুলত না হু গাছের গেলানে গেলি, মৌত এসেছি যাহায় জিসমে খুবই সব নেহি গি, লেক মুর্দা কু কবন বলছি কে কুচি কা নেহি। হে দুনিয়ার মুসলমান, তোমার মরণটা কাছে, মরণটাকে তুমি দূরে মনে করিও না, মরণ তোমার নিকটে অতি একবারে কাছে। সময় মতো যখন মরণটা আসবে, আমরা মাথা ডালার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। মরণ থেকে যদিও পালাও, মরণ তোমায় লবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সে তাই লাগিয়া সিঁড়ি, জমিন থেকে সিঁড়ি লাগাইয়া রে বান্দা, তুমি আকাশে চলে যাও সেখানে মরণ যাবে নি। গড়ে ইমারত রা বড়ি বর আসমা, আতিবাতি জির জমি গড়ে দিনাহা, দুনিয়ার জমিনে বাড়ি বিল্ডিং তুলতে তুলতে আকাশে চলে যাও সেখানেও মরণ গিয়া, আতিবাতি জির জমি গড়ে দিনাহা, তোমার আকাশেও মরণ গিয়া তোমার কবরের মাটির নিচে শুয়াই দিবে, ঠিক না বেটি? মরণ আমাদের পিছনে না সামনে রইছে। আল্লাহ তাআলা মরণ দিবেন কে? জীবন দিছে, জীবন দিছে যে, মরণ দিব তে সে। হে আমার ভাই, আমার জীবন কেন দিছে? আমার জীবন কেন দিছে? আমরা আল্লাহ বানাইছে কি কারণে? আল্লাহ বানানোর কারণ কি? মানুষ বানাইছেন কি জন্যে? আল্লাহ নিজে বলেছেন, আমি বানাইছি একমাত্র দুনিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله أكبر হে দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা কি জন্য বানাইছে ভাই? ইবাদত করার জন্য বানাইছে। আল্লাহ বলেছেন আমার আলোচ্য আয়াতে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলামি করো, যে আল্লাহ তোমারে বানাইছে, তোমার পূর্বের মানুষকে যিনি বানাইছে, ও আল্লাহর গোলামি করো, করে ইবাদত উস খুদা কি যে যা যে কর ইবাদত উস খুদা কি জো তুজে পয়দা কিয়া, করনে গু সর সামনে উস জাত কি জো সব দিয়া, কর দাই যদ মর তেরা আজ নস্ত গস আজ বড়ায়ে আপ বাসি হক বরসত, তা তো বাসি বন্দাই মাহবুদ বাস বাহিয়া ও বাসিখা ও জুদ বাস, ও আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে সব কিছু দান করেছে, আসমান দিছে কে ভাই, জমিন দিছে কে, আপনারে দিছে কে, আমার হাত আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত দুনিয়ার অক্সিজেন যা আছে দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য করেছেন, আল্লাহ একমাত্র মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহ তামাম জাহানকে আল্লাহ দান করেছেন, নিজামটাকে আল্লাহ সুন্দর করে সাজাই দিয়েছেন, একটাই মাত্র কারণ মানুষ রে তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ইবাদত করো,
তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, কিছুদিনের ভিতরে যদি তুমি আল্লাহর গোলামি করে তোমার মালিক তোমার প্রভুকে সন্তুষ্ট করে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অল্প সময় দিলাম দুনিয়ার জগতে, অল্প সময়ের ভিতরে তুমি আমার ইবাদত করে যখন তুমি কবরে আসবা, তুমি কবরে আসতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি হব না। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, এই জন্য কবি বলেন, তর্কে দুনিয়া কোন বড়াই আখেরাত, দুনিয়ায় পানে কমানে কে লিয়ে তু সব কিয়া, রব কে রাজি কে লিয়ে গাফেল তুনে আকিয়া কিয়া। হে দুনিয়ার মুসলমান, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াটা তরক করতে পারো, ও সাবর করার যুবক ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি খেলাধুলা বন্ধ করতে পারো, হে দুনিয়ার ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য ব্যবসা বন্ধ করে যদি তাফসীর মাহফিলে আসতে পারো, হে দোকানদার ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য দোকান বন্ধ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমার জন্য পাগল হয়ে যাও, আমি আল্লাহর জন্য যদি তুমি আগে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা দিলাম, বান্দারে তোমার দুনিয়া আখেরাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে আসবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতের মালিকানা দিয়ে দিবে, কিন্তু আমাদের পিছনে একটা দুশমন মানুষকে আল্লাহর পথে আসতে দেয় নাই, মানুষকে নামাজে যাইতে দেয় নাই, একটা দুশমন আছে যেই দুশমনে মানুষকে কোরআনের মজলিসে আসতে দেয় নাই, একটা দুশমন আছে যেই দুশমনে আমাকে হালাল ব্যবসা করতে দেয় নাই, এমন একটা দুশমন আছে যেই দুশমনে আমাকে আল্লাহর পথে আসতে বাধা দান করে। ও আমার ভাইয়েরা, ওই দুশমনের নাম কি? الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم. الله رب আলামিন বলতেছেন, বান্দারে ভালো করে শুনো, তুমি যখন ভালো কাজ করতে চাও, ভালো কাজ করতে চাও, শয়তান তোমার দুশমন তোমার মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে, তুমি যখন তাফসীর মাহফিলের আয়োজন করতে চাও, শয়তান তোমার মনের ভিতরে কুমন্ত্রণা দেয় যে সাবধান, এই পথে টাকা খরচ করিস না, দরিদ্র হয়ে যাইবে, ফকির হয়ে যাইবে, অভাবী হয়ে যাইবে, এইভাবে শয়তানে ফকিরের দরিদ্রতার ভয় দেখায়। মানুষ যখন ভালো কাজ করতে যায়, শয়তানে বাধা দিয়া মন্দ কাজের দিকে আগ্রহ দেয়, মন্দ কাজের দিকে আদেশ করে, মন্দ কাজের দিকে তারে দাওয়াত দেয়। ও আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলে চন্দে বান্দা, শয়তানের কথা যারা মানবে, শয়তানের কথা যারা শুনবে, শয়তানের কথা শুনিয়া যারা কোরআনের মজলিসে যাবে না, শয়তানের কথা শুনিয়া যারা তাফসীর মাহফিলের আয়োজন করবে না, গানের আয়োজন করবে, শয়তানের কথা শুনিয়া যারা নামাজে যাবে না, শয়তানের কথা শুনিয়া তাবলীগে যায় না, শয়তানের কথা শুনিয়া ভালো কাজ করে না, শয়তানের কথা শুনিয়া যারা মন্দ কাজে জড়িত হয়, আল্লাহ বলেছেন তাদের ঠিকানা কোথায়? وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
শয়তানের কথা যারা মানবে, শয়তানের অনুসারী যারা হবে, শয়তানের কথা যারা গ্রহণ করবে, শয়তানের ধোঁকা যারা মেনে নিবে, আল্লাহ বলেন তাদের সকলের জন্যই আমি আল্লাহ জান্নাতের ঠিকানা করে দিলাম। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা করে দিবে জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লাহ তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ। সাবধান সাবধান ও বনি আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই সাবধান, তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের দাসত্ব করিও না, শয়তানের কথা শুনিও না, কারণ শয়তান হইল তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান বন্ধু না দুশ্মন? হাসতে শাইত আইবেরাদার দুশ্মন গুল আকশকু ওয়াহাদান দর গর্দানব আল কবি বলতেছেন হে দুনিয়ার মুসলমান, শয়তান হইল তোমার পরম দুশ্মন। কেন? শয়তানে চায় মানুষের গলায়, মানুষের গল দেশে জাহান্নামের আগুনের বেরি লাগক। অতএব শয়তান মানুষের বন্ধু, আল্লাহর সামনে দাঁড়ায় বলে প্রভু গো রব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আল্লাহর সামনে দাঁড়ায় বলে ও জাহানের মালিক, ও আমার প্রভু, আদমের কারণে আমাকে প্রভ্রষ্ট করেছেন, আদমের কারণে আমাকে লানত করেছেন, আদমের কারণে আমাকে তুমি লানত করেছেন, অভিশপ্ত করেছেন, আমাকে প্রভ্রষ্ট করেছেন। ও জাহানের মালিক, আমি আপনার সামনে দাঁড়ায় বলে যাই, ও আদমের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা সন্তান আদমের সন্তানকে আমি দুনিয়ার নাজ নিয়ামতের প্রতি আকৃষ্ট করে আমি সবাইকে আমার মতন প্রভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ, বলেন যারা শয়তানের কথা শুনিয়া নামাজে যায় না, শয়তানে প্রভ্রষ্ট করে দিয়েছে, যারা শয়তানের কথা শুনিয়া তাফসীর মাহফিলে আসে না, গানের মজলিসে যায়, শয়তানে প্রভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেছেন ওই শয়তানের বাহিনীদেরকে নিয়ে শয়তান একসাথে জাহান্নামের আগুনে যাবে। নাউযুবিল্লাহ, বলেন আর আল্লাহ বলেন যদি আমার কথা শুনো, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম, শয়তানের কথা যারা মানবে না, শয়তানের কথা যারা শুনবে না, আমি আল্লাহর দিকে যারা, আমি আল্লাহর আহ্বানে সাড়া দিয়া আল্লাহর জন্য পাগল হইয়া আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিবে। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ তাদেরকে জীবনের সব গুনাহ মাফ করে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিকানা দিয়ে দিব। সুবহানাল্লাহ। শয়তানে কয় আমি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে নিয়ে যাব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন। ও আল্লাহ,
সমস্ত মানুষকে আমি পারব না, যারা আপনার নির্বাচিত বান্দা, আপনার পছন্দের বান্দা, যারা এরা দুনিয়া চায় নাই, দুনিয়ার নাজ নেমতের প্রতি তার নজর নাই, বাড়ি গাড়ি নারীর দিকে তাদের নজর নাই, এরা আপনাকে পাওয়ার জন্য বেকারার, আপনার জন্য পাগল, আপনার জন্য আশেক 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 দায়ে মালে কায় দুস্ত মিদা রন্দে দুস দরগ মারা হাতরি দায়ে দুস্ত মিদা রন্দে দুস ওয়াদাদি ওয়াদাদি দার চুদর জান্নাত আমোদালা দরম আশেক জান্নাত বয়ায়ে দুস্ত মিদা রন্দে দুস আশেকানার আশেকারার জমাশার বাকিয়া মত তারনেস আশেকারা জুজ তমাশায়ে জামালো ইয়ারনেস বাদশাহ মাল মস্ত মা গরিবা হাল মস্ত খুবরু ইয়া না জমস্ত আশেকা দিদার মস্ত কবি বলতেছেন ও দুনিয়ার মানুষ বাদশারা হইল মালের পাগল বাদশারা হইল ধনের পাগল বাদশারা হইল মালের পাগল মালদাররা মালের পাগল আর আমরা গরিবেরা হইলাম হালের পাগল সুন্দরগণ সুন্দরের পাগল আর আল্লাহর আশেকান যারা তারা কার পাগল আল্লাহর পাগল আল্লাহর জন্য বেকারার আল্লাহকে পাওয়ার জন্য সদা সর্বদা বেকারার এই জন্যে এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন হপ্তে দরিয়া গর্ব সন্তরণ ঘর তদ জান মন সর্বত দিদার বায়দ আজল বহ মাহবুব মন তু ও জান্নাত রাবণী কাধে মন বদারা দুচোখ মেরা আঙ্গা বস্কিতা মান্নায়ে ওয়াসল্লি তসত জান্নাত দু জগসি আরবি কা করো আর জু হাই মই তুজে দিকা কর বে তু জান্নাত দু জগ উসত আই দিল রুবা বা তু দু জখ জান্নাত উস্তে আই দিল বেজা ও জাহানের মালিক প্রভু গো আল্লাহ দুনিয়ার সাত সমুদ্রের পানিও যদি আমারে পান করানো হয় সাতটা সাগরের পানিও যদি আমারে পান করায় তবু আমার পানির তৃষ্ণা নিবারণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি ও আল্লাহ তোমার দিদারে ধন্য না হব ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না সুবহান বরপীর আব্দুল কাদের জিলানির নামে মানুষ গান গায় বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ গো ও আমার মালিক আমি দুনিয়ার কোনো সৌন্দর্য তোমার কাছে কামনা করি না দুনিয়ার কোনো নাজ নেমত তোমার কাছে চাই না দুনিয়ার কোনো সুখ শান্তি তোমার কাছে চাই না আমি আখেরাতের কোনো সুখ শান্তি তোমার কাছে চাই না এমনকি জান্নাতের কোনো সুখ শান্তি জান্নাতের কোনো নিয়ামত তোমার কাছে আমি কামনা করি না আমার কামনা আমার বাসনা হইল আমি সদা সর্বদা যেন তুমি আল্লাহর দিদারে ধন্য হতে পারি কেমন আল্লাহ আমরা দুনিয়ার পাগল দুনিয়ার দিকে দৌড়াচ্ছি দুনিয়ার দিকে দৌড়াইয়া সময় নষ্ট করতেছি ভুলে গেছি আমার কবরের জিন্দগি আখেরাতের জিন্দগির কথা ভুলে গেছি বেমালুম ভুলে গেছি ভাই আমদার মরণ লাগবে না একদিন কি নিয়ে যাচ্ছেন কবরে কবরে যাইতেছি আখেরাতের জগতে আমি যাইতেছি কি নিয়ে যাইতেছি একটু চিন্তা করতেছি একটু ভাইবে দেখছেন একটু চিন্তা করে দেখেছেন আমদার এই জীবনটা কোথায় যাইতেছে কিন্তু এমন এমন আল্লাহওয়ালারা এই জগতে আছে তারা সদা সর্বদা রাতে দিনে চব্বিশ ঘন্টা সেজদায় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোন দুনিয়া এবং আখেরাতে জান্নাতের কোন নিয়ামত তারা কামনা করে না জান্নাতের কোন সুখ শান্তি তারা চায় না চায় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাইলেই সন্তুষ্ট আল্লাহকে যদি আমি পেয়ে যাই তাহলে সারা জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমার পায়ের তলে বিছাই দিবে সুবহানাল্লাহ এই জন্য ভাই জান্নাতের জন্য ফাকল ইমানদার আল্লাহওয়ালারা জান্নাতের জন্য সদা সর্বদা চেষ্টা করতেছে জিকির করতেছে ইবাদত করতেছে গোলামি করতেছে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর কাছে সদা সর্বদা কামনা করো তওবা করো জীবনের সব গুনাহ থেকে নিজেকে পবিত্র করো আল্লাহর কাছে কাঁদো আল্লাহ যা করেছি জীবনে বহু ভুল করেছি একজন যুবক সুন্দর যুবক
পুটপুটে তরোতাজা সুন্দর যুবক, তার নাম নাসোহ। যুবকটা সুন্দর চাঁদের মতন পুটপুটে, তার চেহারাটা তার মুখের কাটিং কেমন মেয়েদের কাটিংয়ের মতো, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব মেয়েদের মতো, একজন যুবতী মেয়ে দেখা যায়, কথাও বাসাও মেয়েদের, তার চেহারার এবং বটির আকৃতিও মেয়েদের। এই কারণে সে পোশাকও পরছে মেয়েদের, আছে না এমন যুবক, পুরুষ হইয়া নারীর সুরত ধরে আর নারী হইয়া পুরুষের সুরত ধরে, এমন মানুষ আপনার দেখেছেন কোনদিন? একজন মুরব্বী বুড়া গাড়ি দিয়ে যাইতেছেন, গাড়ির মধ্যে উনি যে সিটে বসছেন পাশের সিটের মধ্যে একজন ভদ্রলোক, মাথায় ক্যাপ, গায়ে শার্ট প্যান্ট ফাড়া, পাশের সিটে বসা এই মুরব্বী তাকায় দেখে একটা তরুতাজা যুবক, কেপ মাথায় শার্ট প্যান্ট বিন্দ, খুব তরুতাজা বলিষ্ঠ একটা যুবক সিটের মধ্যে বসা, আর একজন বৃদ্ধা মহিলা কাঁপতেছে দুর্বলতার কারণে, দাঁড়ায় কাঁপতেছে, সিট নাই। একজন বৃদ্ধা মহিলা বুড়া একবারে বৃদ্ধা হয়ে গেছে, দুর্বলের দুর্বলতার কারণে সে কাঁপতেছে গাড়ির মধ্যে দাঁড়াই। এই মুরব্বী তখন বলতেছে কি হইল যুবকদের, কত বড় ব্যাদ, কত বড় নির্দয়। এই যুবকটার পাশে মহিলাটা কম্পমান কাঁপতেছে, কিন্তু তার প্রতি দয়া হয় না মহিলাটার, সে যদি একটু একটু না এক দুই তিন ঘন্টা দাঁড়াইও তাকে কিচ্ছু হবে না, কিন্তু এক কিছু সময়ের জন্য মহিলাটার সিটটা দিতেছেন। কত বড় অভদ্র, কত বড় ব্যাদ নির্দয় এই যুবক। তখন পাশে যে বসা ভদ্র একজন পুরুষ, ভদ্রলোকটা বলতেছেন যে হে মুরব্বী, আপনি ভুল বলতেছেন, ভুল কথা বলতেছেন, এটা তো যুবক না, এটা হইল আমার মেয়ে, নাউজুবিল্লাহ হইতা না, মেয়ের সেরা সুরত, মেয়ের এই এই লেবাস কি, মেয়েদের না পুরুষের, মুরব্বী চিন্তা করতেছে না এটা মেয়ে না পুরুষ। তখন ওই মুরব্বী বলতেছে আস্তাগফিরুল্লাহ, সরি 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 ভাই, আসলে আমি বুঝতে পারি নাই আপনা ওই মেয়েটার বাবা যে আপনি, আমি বুঝতেই পারি নাই, আপনি আরেকটা ভুল করছেন, আমি তো তার বাবা না, আমি হইলাম তার মা, বুঝতে পারছেন, মারও যে সুরত সন্তানের রসে মেয়ের রসে সুরত, এমন সুরতের কোন মহিলা আপনার দেখেছেন? এমন দেখেন নাই, পুরুষের মতন পোশাক পরে মেয়েরা, পুরুষের মতন আর পুরুষরা মেয়েদের মতন পোশাক পরে দেখেন নাই আপনারা? আমি তো দেখেছি, এদিন কিশোরগঞ্জ থেকে আইতেছি প্রোগ্রাম থেকে, দেখা যায় যে দুই তিনজন উঠছে ব্লাউজ পিন্দ, আবার এখানে গাল ফালিশ, টুল ফালিশ, টুট ফালিশ, নাক ফালিশ লাগাইয়া ব্লাউজ শাড়ি টাড়ি পিন্দে মাঝে কাছে টেকা যায় গাড়ির মধ্যে গিয়া, এটা দেখছেন না আপনারা? এরার উপরে আল্লাহর রহমত না গজব, গজব। এমন একজন যুবক মেল কণ্ঠ, তার চেহারা সুরত মেল মেয়েদের মতো, পোশাক পিনছে মেয়েদের মতো, আসলে সে একটা যুবক, সুন্দর যুবক, হে পোশাক পরিধান করে বাদশার দরবারে চাকরি নেওয়ার জন্য সুন্দরী সাজে বাদশার দরবারে চাকরির দরখাস্ত করেছে, চাকরিটা দরখাস্ত করতে না করতেই আপনারা বলেন তো দেখি আপনাদের এলাকার মধ্যে পুরুষের চাকরির থেকে মেয়েদের চাকরি সহজ না কঠিন, মেয়েদের চাকরি সহজ? ওই 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 যে যুবতী, ওই যে সুন্দরী, আসলে কি সুন্দরী না সুন্দর আলী, সুন্দর আলী সুন্দরী সুরত ধরছে, এই সুন্দর আলী সুন্দরীর সুরত ধরে দরখাস্ত করেছে বাদশাহ দরবারে চাকরি, সাথে সাথে চাকরি হয়ে গেছে, তোমার মতন সুন্দরীর প্রয়োজন, আমার হাম্মামখানা একজন চাকরানি দরকার, আমার মেয়েদেরকে এবং আমার কন্যা আমার আমার স্ত্রীদেরকে, আমার কন্যাদেরকে এবং আমার স্ত্রীদেরকে গোসলের প্রয়োজন, এবং সাবান মর্দাই দেওয়া, হাত পাও মারাই দেওয়া, কাপড় চেরেস করে দেওয়া, কাপড় ভালাই দেওয়া, কাপড় কাচ্চা দেওয়া, এরকম একজন সুন্দরী যুবতী নারীর প্রয়োজন আছে, চাকরি হয়ে গেছে কোনানের হাম্মাম খানায় গোসল খানায়, কি কন যুবকের গোসল খানায় চাকরি হয়েছে বাসার মেয়েদের খেদমতের জন্য, কেমন চাকরি দেয়া ভালো না? এমন চাকরি যদি যুবকরা পায় হলো টাকা দেওয়ার লাগতো না, আমি আসি বিনা টাকায়, আরো যদি অন লাগে তো দিয়া ও বাসার দরবারে মেয়েদের খেদমতে,
আল্লাহ। কিন্তু যুবকটা বা ইমানদার, যুবকটা ইমানদার, সারাদিন এই মজা মারায়, মজা মারে, গোসল দেয়, কাপড় ধোয়া দেয়, এদের শরীর মরায় দেয়, আর ওই যুবক তার নফসানি খায়েশা পুরাইতেছে, কিন্তু রাত্রে হইলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো ভুল করতেছি, আমি তো অন্যায় করতেছি, আমি তো অপরাধ করতেছি, ভুল করতেছি। এইভাবে দিন যাইতেছে, হঠাৎ করে শুনছে বাদশার দরবারে একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান পাইয়া ওই যুবকটা আল্লাহওয়ালার কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনার দরবারে আমার একটা দরখাস্ত, আপনি যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, আপনি হলে পবিত্র মানুষ, মেহরবানি করে আমার কথাটা একটু স্মরণ করবেন হুজুর। হুজুরের এই কথা বলার পরে হুজুর রাত্রে যখন আল্লাহর কাছে দোয়া করছে, ওই যুবকের কথা স্মরণ হয়েছে হুজুরের, এই তার হুজুরের দোয়ার সাথে যুবকের কথাটাও আল্লাহর কাছে ব্যক্ত করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে আল্লাহ তার হেদায়েতের একটা ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা? হঠাৎ করে বাদশার দরবারে ঘোষণা হয়ে গেছে, হাম্মাম খানায় দরজা গেট বন্ধ করো, আমার মহামূল্যবান একটা মুক্তা হারাই গেছে, এই মুক্তা তালাশ করো, প্রত্যেকটা চাকরানি বিদ্যা হোক আর যুবতী হোক সমস্ত চাকরানিদেরকে উলঙ্গ করে তালাশ করো। এখন কিতা বুঝো, যে সুন্দর আলী সুন্দরী সাহেব যে চাকরি লইছে তার অবস্থা কেমন? হায় হায়, এখন পড়ছে বিপদ, এখন গাছের কচি পাতার মতন কাঁপতেছে আর আল্লাহর কাছে কাঁদতেছে। গফতে ইয়া রব বারহা বরগস্তে আম তওবা হা ও আহদহা বশকস্তে আম আয় খুদা আগুন কে আজ তুমি সুজোদ কে জোর সুহরা খবর মে গুজোদ। যুবকটা আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে, প্রভু আল্লাহ তুমি লক্ষ্য করে তাকায় দেখো, আমি কত বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ সমস্ত চাকরানিদেরকে যখন তালাশ করে, মুক্তা অন্বেষণকারীরা উলঙ্গ করে করে যখন তালাশ করবে, হে জাহানের মালিক যখন আমার কাছে আসবে, আমার যখন উলঙ্গ করে তালাশ করবে, মুক্তা পাইবে না, সুন্দরানি দরা পড়ে যাবে, আমি যদি দরা পড়ে যাই গো ও জাহানের মালিক, আমি যদি এই মুহূর্তে ধরা পড়ে যাই, তাহলে বাদশার দরবারে আমি যে অপরাধ করলাম বাদশার কন্যাদের সাথে, বিবিদের সাথে, আমি যে এত বড় একটা অপরাধ করলাম, আমারে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা ছাড়া মৃত্যুদণ্ড ছাড়া কোনো শাস্তি আমার চোখে বাসে না, ও জাহানের মালিক এই মুহূর্তে যদি আমার আজকের মতো যদি আমার অপরাধে তুমি গোপন করতে পারো, আজকে যদি আজকের মতো যদি আমার অপরাধটারে গোপন করিয়া আমার মান ইজ্জতের ইবাদত করতে পারো, প্রভু গো আমি তওবা করলাম, আর জীবনে এমন চাকরি করব না, এমন অন্যায় আর করব না, আল্লাহর দরবারে এমন কান্না শুরু করে দিয়েছে, কান্দতেছে একদিকে, আর মুক্তা অন্বেষণকারীরা মুক্তা তালাশ করছে, উলঙ্গ করে করে তালাশ করছে। হে আমার ভাইয়েরা, আমার এই অবস্থা যখন চলছে, সমস্ত চাকরানিদেরকে যখন উলঙ্গ করে তালাশ করে কিছু পায় নাই, মুক্তা অন্বেষণকারীরা তখন নাসুকে ডেকে বলতেছে, ও নাসু সমস্ত চক্রানিদেরকে আমি তাম্রা তালাশ করে দেখেছি, কারো কাছে মুক্তা পাওয়া যায় নাই, তুমি আসো, বস্ত্রহীনা হয়ে যাও, উলঙ্গ হয়ে যাও, তোমার কাছে আমরা তালাশ করে দেখি। এই কথাটা বলার সাথে সাথে নাসু অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, তার রুহটা বার হয়ে আরশ আযিম পর্যন্ত ভ্রমণ করা চলে গেছে, আল্লাহ দরবারে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজুরে বলে, নাজুরে তুমি আমার ভয়ের কারণে, তুমি আমার ভয়ে কান্নাকাটি করেছো, আল্লাহ দরবারে সাহায্য কামনা করেছো, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, যাও আমি আল্লাহ তোমার মান ইজ্জত, তোমার মান সম্মান, জান মাল সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। হে আমার ভাইয়া, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে বান্দাকে যে কোনো সময় বান্দার কাছে আল্লাহর কাছে চান, আল্লাহ বলেন, লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম,
বান্দারা, আমি চব্বিশটা ঘন্টা জাগ্রত, আমার ঘুম নাই রে, আমার জিমানি নাই, আমার জিমানি নাই, ঘুম নাই। ও বান্দা, তুমি যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, জলে স্থলে, পাহাড়ে পর্বতে গড়ে, যে কোনো সময় আমি আল্লাহর কাছে ডাক দাও, আমার ডাক দিতে দেরি হবে, তোমার ডাকে সারা দিতে এক মুহূর্ত আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আমার আমরা দুনিয়াতে যা চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সমস্ত বনি ইসরাইলেরা একটা যুবক, নাফরমান যুবক, নাফরমানি করার কারণে তাকে দেশান্তরী করে দিল, সমাজ থেকে বাইর করে দিয়েছে, গ্রাম থেকে বাইর করে দিয়েছে, প্রযত্নে অসহায় ঘুরতে ঘুরতে জঙ্গলের চতুর্দিকে ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু স্বর্ণাপন্ন হয়ে গেছে, বিছানায় পড়ে মাটিতে পড়িয়া আল্লাহর কাছে কাঁদছে, ও প্রভু আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, আমার গুনার কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে, প্রভু গো আমার সমাজের মানুষেরা সমাজ থেকে বাইর করে দিয়েছে, আমার পরিবারের লোকেরা ঘর থেকে বাইর করে দিয়েছে, সমাজের মানুষ আমার কাছে আসে নাই, আমার গো আমার সমাজের কাছে যাইতে দেয় নাই, আল্লাহ অসহায় অযত্নে থাকতে থাকতে আমি খুব মহা বিপদে পড়তে, করুণ অবস্থানের মধ্যে থাকতে থাকতে আমি এখন মৃত্যুর স্বর্ণাপন্ন অবস্থায় বিশ্বাস পড়ে গেছি। ও আল্লাহ তুমি বলো, এই অবস্থায় যদি আমার মা আমার কাছে থাকতো, তাইলে আমার পাশে বসে আমার সেবা করতো, আমার খাবার দিত, আমার যত্ন করতো, আমার সেবা করতো। ও জাহানের মালিক, এই মুহূর্তে আমি তোমার দরবারে আল্লাহ হাত উঠে তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ গো দুনিয়ার সব মানুষ আমার বিদায় করে দিল, আমার সবাই তাড়াই দিল, আপনিও যদি আমাকে তাড়াই দেন, আমার আপনাকে যদি আপনি যদি আমার আপনার দরবার থেকে তাড়াই দেন, বলো না আমি কার দরবারে যাব, কে আমাকে এই সময় সাহায্য করবে? এইভাবে কানতে কানতে যুবকটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করেছে, হে মুসা নবী, জঙ্গলের কিনারায়, পাহাড়ের চূড়ায় আমার একজন ইমানদার, আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও যাও তাকে গোসল দাফন, গোসল করিয়া কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করো, বনি ইসরাইলের সমাজের মধ্যে ঘোষণা করে দাও, ও বনি ইসরাইলের দলেরা, ওই লোকটার জানাজা যারা পড়বে, ওই লোকটার দাফন কাফন যারা করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা যারা তার জানাজায় শরীক হবে, যারা যারা তার দাফন করবে, আমার বন্ধুর জানাজা যারা পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিলাম সকলের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহান। তাইলে আমরা কার কাছে চাইবো ভাই? আল্লাহর কাছে। এই জন্য ভাই আমরা সবাই, আমরা সব সময় মহান আল্লাহর কাছে আরাধনা করব, কান্নাকাটি করব, জীবনের সমস্ত গুনার প্রতি লক্ষ্য করে, জীবনের গুনার প্রতি লক্ষ্য করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদব, আল্লাহর কাছে চাইব সারাটা জীবন, বাকি জীবন কোন দিন আমার জন্য আজরাইল আসবে, আজরাইল আসার আগে আগে আমরা আল্লাহরে সেজদা দিয়ে আল্লাহর গোলামি করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যেন আমরা সবাই যেতে পারি, আমরা চেষ্টা করব, ঠিক না ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ঈমানের পথে, আমলের পথে, কোরআনের জন্য আমাদের জীবনটাকে বিলিয়ে দেয়। আমরা যে কথাগুলো শুনলাম, আমরা সেই কথার উপরে, প্রত্যেকটি কথার উপর যেন আমরা আমল করতে পারি। সবাই বলেন আমিন।